আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত স্বাগতম ন্যাচারেল পার্সেন্ট দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকের জানাতে স্বাগত জমি জমা বা অর্থ সম্পদের মালিক হতে চায় না এরকম ব্যক্তি খুঁজে পাওয়াটা পৃথিবীর বুকে খুব মানে মুশকিল নেই বললেই চলে পৃথিবীর প্রতিটি মানুষেরই বিভিন্ন চাহিদা রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা আলাদা আলাদা রিজিক বন্টন করে রেখেছেন প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তালা সুখ শাসনের ব্যবস্থা রেখেছেন কথা হচ্ছে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আল্লাহ সুখাসনের ব্যবস্থা রেখেছেন কেন ধনী গরীব তবে পৃথিবীতে কেন ধনী গরিব পৃথিবীতে হওয়ার পিছনে মূল কারণটি হচ্ছে আপনার এক একজনের আমলের বৈশিষ্ট্য আমার পিতামাতা বা দেখা গেছে আমাদের পিতামাতা বা পিতামাতা মহগণ যে আমল করে গিয়েছেন সেটার রেজাল্ট আমরা সাত পুরুষ পর্যন্ত বসে বসে খাবে সাত পুরুষ পর্যন্ত সে তার আমল নামে সেটা আসতে থাকবে পাপ করে গেলে সে পাপের ফল তাকেও ভোগ করতে হবে তার পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে তো তো এইরকমভাবে মানুষের রিজিকগুলো আটকে যায় অনেক মানুষ আছে আল্লা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা সমান রিজিক সমান সব কিছু দিয়ে থাকে কিন্তু সমান হারে এসে প্রত্যেকের ঘরে সেটি বন্টন হয় না এর অনেক কারণ এর একটি কারণ হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমরা ঘরে এরকম কিছু কাজ করে থাকি এরকম কিছু নিয়মকানুন পালন করে থাকি রিজিকগুলো আসমানে এসে থেকে যায় আমাদের চালচলন আমাদের কথাবার্তা আমাদের পাপ পণ্যের কারণে সব এগুলো সমান হারে বন্টন হয় না রিজিকির যে ফেরিস্তা আমরা সেই রিজিকের ফেরিস্তাখার ব্যাপারে আমরা কতটুকুই বা জানি আল্লাহ তালা নিজে সিংহাসনে বসে থাকে সমস্ত পৃথিবীকে ফেরিস্তা তারা পরিচালিত করে থাকে আল্লাহ নিজ হস্তে কোনো কিছুই করে না আল্লাহ সব কিছুই এটির জন্য আলাদা আলাদা দায়িত্ব বণ্টন করে দিয়ে রেখেছেন রিজিকের জন্য ফেরিস্তা আছে মৌতুরের জন্য ফেরিস্তা আছে মেঘমালার জন্য ফেরিস্তা আছে হ্যাঁ ভালো জন্য সকল কিছুর জন্য হায়াতের জন্য প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা ফেরিস্তা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন তারা দুনিয়ারকে পৃথিবীকে পরিচালনা করতেছে রেজাল গায়েব আছে যারা এরকম আরও অনেক আছে যারা আল্লাহ হুকুমে বিভিন্ন জায়গা পরিবহন করে থাকে এই জন্য কাজ করে থাকে এখন এই যে জিনিসগুলোর আমাদের এই সৃষ্টি হয় এখন দেখা যদি আমার কাছে না আসে আমি রিজিকের কষ্ট ভোগ করবো এটাই স্বাভাবিক এখন কেন আসে না আমাদের কর্মদোষে আসে না অথবা দেখা গেছে আমাদের পূর্বপুরুষদের কর্মদোষে আসে না অথবা আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গায় বাস্তু দোষ থাকে একটি কথা বাস্তু দোষ থাকে বায়ু দোষ থাকে ঠিক আছে মানুষের অগ্নিকোণের বিভিন্ন দিকের দোষ থাকে মানুষের রাশির সমস্যা থাকে এই জিনিসগুলো থেকে যারা উত্তোলন হতে পারে তারা আচ্ছন্দ সুন্দরভাবে দিন কাটাতে পারে এখন গ্রহ নক্ষত্র রাশি বিচার করে যারা চলে এই 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 ধরনের ব্যক্তিদের জীবনে মানে বিপদ আপদ বাল্লা মসজিদ বা অব খুবই কম আসে সীমিত আসলেও সেটি থাকে না তারা জানে সেটি থেকে কীভাবে উত্তোলন হওয়া যায় সেটি থেকে তারা বের হয়ে আসার রাস্তা বের করতে পারে তো এখন বর্তমান জামানায় জ্যোতিষশাস্ত্র চর্চা নেই বললেই চলে তো আমাদের পূর্বপুরুষগণ যারা ছিলেন তারা ফিলোসফি বিদ্যায় অন্তত ঠিক আছে মানে পারদর্শী ছিলেন তারা ফিলোসফিতে অন্তত পারদর্শী ছিলেন যার কারণে দেখা গেছে তারা এই জিনিসগুলো বুঝতেন দার্শনিক মতামত যে জিনিসটি সেটি এখন বর্তমান জামানা থেকে হারিয়ে গেছে এখনকার মানুষ এই দার্শনিক বিদ্যায় চর্চা করেই না পাঠ্যপুস্তক বা দেখা গেছে আপনারা ইউনিভার্সিটি পর্যায়ে এখন সীমাবদ্ধ এগুলো নেই বললেই চলে আর জ্ঞান বিজ্ঞানের চর্চার কথা যদি বলি এখন বর্তমান জমানের জ্ঞানবিজ্ঞান নিয়ে বর্তমান জামানার জ্ঞান বিজ্ঞান কিন্তু শুধুমাত্র আপনার দেখা গেছে কার থেকে কে বেশি বড় বোমা তৈরি করবে কে কোন দেশ আগ্রাসন করে দখল করে নেবে এই ধরনের প্রযুক্তির এই ধরনের প্রতিটি মানুষ সরতেছে কিন্তু আগেরকার যুগের দার্শনিক ঠিক আছে আপনার শুধু ষষ্ঠটাকে নিয়ে ভাবতেন ষষ্ঠটাকে আবিষ্কার কথা চিন্তা করতেন এবং বিভিন্ন অভূতপূর্ব আপনার ইমেজিং জিনিসগুলো তারা জানতে পারতেন তারা ধ্যান জ্ঞান হ্যাঁ দর্শনশাস্ত্র এগুলোতে তারা মানে এত উন্নতি করেছিলেন যে তারা অদৃশ্য হওয়ার ক্ষমতা তারা চোখ বুঝিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতেন যে কোনো অদৃশ্য শক্তাকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেন যা বর্তমান জমানায় নেই আগের যুগের যে সুফিবাদ এলবে মারফতবাদ বা দেখা যাচ্ছে দার্শনিকবিদের যা আছে এরা প্রত্যেকে কিন্তু একজন আর বড় বড় আল্লাহর অলি আউলিয়া গাউস কুতুব ছিলেন এখন সেটার জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয় না আল্লাহর অলিয়া উলিয়া গাউস কুতু বলেন বলেন আর এরিস্টল বলেন আর সর্কেটিস বলেন যারাই বলেন না কেন আমরা পৃথিবীর কোনো দেখা গেছে দার্শনিক দুনিয়ার কোনো দার্শনিক বলেন আমার দিন রুবি বলেন না কেন কোনো দার্শনিকই কিন্তু আপনার দেখা গেছে শিক্ষা হয় শিক্ষিত হতে হবে কোনো কথা না এটি আল্লাহর পতাত জ্ঞান এবং অলিয়া উলিয়া গাউস কুতু বা দেখা গেছে আমেলি দিন যারা আছে বুজুর্গ দিন যারা আছে তাদের সেবা সজ্জা করে তাদের সংস্পর্শ থেকেও মানুষ নিজেকে অনেক বড়ো উচ্চতা নিয়ে যেতে পারে তো এই রিজিকের যে ব্যাপারগুলো এইগুলো হচ্ছে জ্ঞানের উপরে নির্ভর করে প্রতিটি মানুষ যদি আমি দেখা গেছে যে নিজের জ্ঞানকে না খাটাই তাহলে কিন্তু আমার ঘরে ঠিক আছে আমি যা চাচ্ছি সেটা আমি পাবো না রস্মিকুলের বাসা হচ্ছে যে জ্ঞান শিক্ষার জন্য বা জ্ঞান অর্জনের জন্য তুমি মানে আরব থেকে শুধু চিন প্রয়োজন হলে সেখানেও যাও তবু জ্ঞান শিখো দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করা একটি মানুষের প্রতি ফরজ খোঁজ করা তো এখন ব্যাপারটি হচ্ছে যে জ্ঞান সার্চ করা বা খোঁজ করা বা জ্ঞান বলতে কি বোঝায় জ্ঞান হচ্ছে আপনি নতুন নতুন যা শিখছেন প্রতিটি জিনিসই একটি জ্ঞান এখন অ্যালমে মারফত বলেন অথবা হাকিগত রিয়া শরীয়ত আপনি যাই বলেন না কেন প্রতিটি বিদ্যা থেকে নতুন কিছু শেখাটায় সেটি আপনার জন্য নতুন একটি জ্ঞান এখন অর্থনৈতিক সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো থেকে উত্তোলনের জন্য আপনাকে কোরআনকে অবশ্যই অধ্যয়ন করতে হবে কোরআনের জ্ঞান আপনাকে থাকতে হবে কোরআনের জ্ঞানের মাধ্যমে আপনি পৃথিবীতে ঠিক আছে রাজা বাসা যা হতে চান ব্যাসুমার সম্পদের অধিকারী আপনি হতে পারবেন সোজাগত ব্যাসুমার সম্পদের আপনি অধিকারী এরকম হবে যে আপনার ঘর বাড়ি জমি জামা এগুলো অর্ডের ভাবে আসতে হবে ম্যাঘমালা যেভাবে বর্ষণ করে বৃষ্টি বর্ষিত হয় এভাবে আপনার উপর সম্পদ বর্ষিত হতে থাকবে আপনি যদি সঠিক পদ্ধতিতে এগুলো পরিচালনা করতে পারেন সঠিক পদ্ধতিতে আপনি আমল করতে পারেন আপনার প্রাত্ত্বিক জীবনের জন্য এটি ডায়েরি করেন এটি রুটিন করেন ফসল থাকে আসা পর্যন্ত আপনি রুটিনে চলেন কাজকর্মও যাই করেন না কেন চাকরি ব্যবসা যাই করেন না কেন তার ফাঁকে আপনার রুটিনটি আপনি চালু রাখেন যে আপনি এই রুটিনে এই প্রত্যেক বেলায় কোন কোন বেলায় কোন আমলটি করবেন এটি চার্ট করেন এইভাবে করে আপনি যখন চলবেন দেখবেন যে আপনার জীবনে কখনই কোনো সমস্যা হবে না আপনি কোরআন তেলওয়াত জিকির নামাজ এবং আল্লাহর কাছে চাওয়ার এই ব্যাপারগুলো আলাদা করেন আলাদা করে করে এক একটি সময় আল্লাহকে একটু সময় দেন আপনি দেখেন যে ঠিক আছে আপনার জীবনে কী হয় সকল কিছু সম্ভব আমরা পড়াশোনার কালীন সময় কিন্তু আমরা রুটিন করে পড়াশোনা করতাম সেটি আমরা সকলেই জানি সেই রুটিনটি যদি আপনি অর্থনৈতিক ব্যবহারও আপনি কাজে লাগান আপনার অবশ্যই হবে আপনার বেকার থাকেন আপনার চাকরি হবে ব্যবসা বাণিজ্য নিয়ে তাও হবে সকল কিছু সম্ভব মামু খালু ছাড়াও বা টাকা পয়সা দেওয়া ছাড়াও আপনার চাকরি হওয়া সম্ভব আপনার ব্যবসা বাণিজ্য হওয়া সম্ভব আপনার অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল হওয়া সম্ভব এবং আপনি টাকা পয়সা মানে এরকমভাবে আসবেন বা দু মানুষকে বিলাতে পারবেন বা এটি সম্ভব পসিবল তো আজকে আমি আপনাদেরকে যে আমলটি যে অজিভাটি বলতেছি ঠিক আছে এটি জুম্মার দিন থেকে শুরু করবেন আপনারা জুম্মার দিন থেকে শুরু করবেন আমলটি জুম্মা বলতে আমরা শুক্রবার কি বোঝাই তো শুক্রবার থেকে আমলটি আপনাকে শুরু করতে হবে জমি জমা বাড়ির জন্য অর্থ সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য সকল কিছু আমলের জন্য ঠিক আছে আপনাকে জুম্মাবার থেকে আমলটি করতে হবে জুম্মার দিন বিকালে সন্ধ্যা রাত্রে জুম্মার দিন বিকালবেলায় সন্ধ্যা এবং রাত্রে এই তিনবেলা আমলটি করবেন আপনি এই আমলটি করলে আপনি চিন্তা করতে করতে হরান হয়ে যাবেন যে আপনার এমন পরিমাণ ঠিক আছে অর্থ সম্পদ হবে আপনি কল্পনাও করতে পারবেন না কোথা থেকে আপনার এমন অর্থ আসতেছে কোথা থেকে এরকম সুযোগ সুবিধা হচ্ছে আপনি বুঝে মানে খুঁড়াতে পারবেন না ইনশাল্লাহ আপনি তিন জুম্মা পার হতে না হতেই দেখবেন যে আপনার রেজাল পেয়ে গেছেন ফল পেয়ে যাচ্ছেন আপনার রেজাল্ট আসা শুরু করছে এখন রেজাল আসা শুরু মানে এই না যে আপনি আমলটি বন্ধ করে দেবেন তাহলে কিন্তু সেই আমলটি আর কাজ করবো না পরবর্তী জীবনে একটি আমল যখন রেজাল আসা শুরু করে আমলটি কোনো কারণে গ্যাপ হয়ে যায় বন্ধ হয়ে যায় হ্যাঁ ছেদ পরে সেই আর কাজ করে না ইনশাআল্লাহ তিনটি জুম্মা পার হওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে অবস্থায় আপনারা এই অর্থনৈতিক সমস্যাগুলো দূর হয়ে যাচ্ছে এবং আপনি বিভিন্ন জায়গা থেকে আপনার অর্থনৈতিক দিকগুলো খুলে যাচ্ছে দ্বারগুলো খুলে যাচ্ছে বিভিন্ন উপায়ে আপনার কাছে অর্থসম্পদ আসতেছে তো এটির জন্য আপনাকে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আপনি আমলটি করতে পারবেন সারা দিন আমলটি করতে পারবেন চব্বিশ ঘন্টা আমলটি করতে পারবেন তবে যে তিনবেলা আমরা বলেছি ঠিক আছে জুম্মা এবং দেখা গেছে আপনার সন্ধ্যা মানে মাগদ্বীপ এবং এশা এই তিনবেলা আপনারা কী করবেন এশান নামাজের পর মাগলিবী নামাজের পর জুম্মান নামাজের পর আপনারা কী করবেন একশতবার আপনি আমলটি পাঠ করবেন যে আমলটি আমরা আপনাদের লাস্টে বলে দিচ্ছি আমলটি একশতবার পাঠ করবেন তিনবেলায় তিন শতবার এর বাহিরে আপনি সর্ব অবস্থা সর্বক্ষণ আপনি আমলটি পাঠ করতে পারবেন চলাফেরা সর্ব অবস্থায় তো যারা মা বোন আছেন মহিলারা তারা আপনার তাদের সাময়িক সমস্যার সময় আপনার আমলটি অফ রাখবেন যখন আপনার পবিত্র হবেন তখন আবার আমলটি করবেন এই আমলটি আপনারা যদি আপনার আল্লাহর রহমতে এভাবে পার করতে থাকেন সর্ব অবস্থা সর্বদিন আমি বলবো একটা সময় আপনার লাইফে এরকম আসবে খুব অল্প দিনের ভিতরে এরকম সময় আসবে আপনি দুহাতে মানুষকে টাকা পয়সা দান খর হাত বিলি করতে পারবেন মসজিদ মন্দিরের সাহেমখানায় ঠিক আছে মসজিদ মন্দির যেখানেই বলেন সেখানে দেবেন যে আপনি টাকা দিতে পারতেছেন মানুষের কাছে হাত পাততে হবে না মানুষ উল্টো আপনার কাছে হাত পাতবে মানুষকে মানুষকে আপনি দুহাতে বিলি করতে পারবেন আর আল্লাহ সন্তুষ্টি তো অবশ্যই অর্জন করতে পারবেন অবশ্যই আমলটি করতে হলে আপনাদেরকে এজাজত দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং আপনারা কমেন্ট ই আল্লাহ ইয়া মহম্মদ আল্লাহ আলহামদুলিল্লাহ হব্লা আল আহিল্লা এই জাতীয় আমলগুলো লিখে দেবেন এবং যে কোনো আমলের ব্যাপারে যে কোনো তদ্বির ব্যাপারে আপনাদেরকে একটি ইস্তেখানা বা একটি নিয়ত রাখতে হয় আপনারা নিয়ত রাখতে হয় যে কোনো একটা নিয়ত রাখবেন একটি মানত রাখবেন তারপর আপনারা আমল করবেন আর যে কোনো আমলের জন্য আপনারা আমলের কথা কাউকে বলবেন না শেয়ার করবেন না আমলটি আপনি করতেছেন এটি আপনি বলতে পারেন যদি অন্য কোনো ব্যক্তি যদি আমলটি করতে চায় তার কোনো সমস্যা তাকে আপনি শেয়ার করতে পারেন এর বাইরে ব্যতীত কাউকে বলে বেরাবেন না তাহলে আমলের বরকত কমে যায় আর যদি কোনো ব্যক্তি অসহায় থাকে তাকে আপনি আমলটি শেয়ার করতে পারেন আমলটি দিতে পারেন সেক্ষেত্রে আপনার আমলের পাওয়ার আরও বেড়ে যাবে তো আমলটি হচ্ছে ইয়া গাফারু ইক ফ্রেন্ডলি জুনুবি ইয়া গাফ্ফারু ইক ফ্রেন্ডলি জুনুবি ইয়া গাফারু ইক ফ্রেন্ডলি জুনুবি আমলটি একশোবার পাঠ করবেন ইয়া গাফারু এক ফ্রিন্ডলি জুনুবি হ্যাঁ ইয়া গাফার ইফিল্লি এই আমলটি আপনি এক হা একশোবার পাঠ করবেন এবং সর্বাবস্থায় দিনের বেলা চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি যা চাচ্ছেন যেটাই চাচ্ছেন সেটা হতে পারে জমি হতে পারে আপনি একটি ভারী করতে চাচ্ছেন হতে পারে আপনি দেখা অর্থভাবে দোকান দিতে পারতেছেন না ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না হ্যাঁ অর্থভাবে কোনো কিছু করতে পারতেছেন না আপনার লাইফের দেখা যাচ্ছে একটি জট আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে সে সমস্ত জট জটলা যা আছে সব কিছু খোলে যাবে এবং সমস্ত বাধা বিভূতি যা কিছু আছে সব কিছুই আল্লাহর মতো দুর্বৃতি হতে থাকবে তো এই ধরনের আমল আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদেরকে বলবেন আমরা এ এর চেয়ে আরও অনেক বড়ো বড়ো আমল আমরা আপনাদেরকে দিয়ে থাকি এর চেয়ে অনেক সুন্দর সুন্দর আমল বা এই ধরনের আমল আমরা সর্ব অবস্থায় মানুষের জন্য দিয়ে থাকি তো হিন্দু মুসলিম প্রত্যেকে আমলটি করতে পারবেন ভালো